আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল আপনার কি একাধিক যৌন সমস্যা আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি খাবার সম্পর্কে জানাব যা খেলে দ্রুত যৌন ক্ষমতা বাড়বে লবঙ্গ একটি জনপ্রিয় মশলা যা বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় এটি শুধুমাত্র খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না বরং এর পাশাপাশি যৌন ক্ষমতা বাড়াতে ও বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এই লবঙ্গকে সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে তো আমরা প্রথমে লবঙ্গ এর যৌন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব এবং এছাড়াও লবঙ্গ এর বিস্তারিত উপকারিতা সম্পর্কেও আলোচনা করব আর ভিডিওর শেষে যৌন ক্ষেত্রে লবঙ্গ কি পরিমাণ অথবা কখন কখন কিভাবে সেবন করতে হবে তা বিস্তারিত আলোচনা করব এবং এটি কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না আর এটির সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক কথায় জেনে নেওয়া যাক যৌন ক্ষেত্রে লবঙ্গ এর জাদুকারী সব উপকার এক লিঙ্গ শক্ত করতে দুই পুরুষদের শক্তি বাড়াতে তিন ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে চার টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় পাঁচ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ছয় অকাল বীর্যপাতের সমস্যা দূর করে সাত পুরুষ ও নারী সেক্স বৃদ্ধি করে আট যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি করে পুরুষদের অনুন্নত স্পার্মের জন্য যৌন অক্ষমতা দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি মিলিলিটার শুক্রাণুতে বিশ মিলিয়নের কম স্পাম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনীহা প্রকৃতির কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে যেসব পুরুষের যৌন সমস্যা আছে তারা কোনো ভাবনা ছাড়াই লবঙ্গ খেতে পারেন এতদিন তো তরকারিতে লবঙ্গ খেয়েছেন এইবার জানুন কিভাবে লবঙ্গ খেলে যৌন ক্ষমতা বাড়বে সুস্থ বীর্য তৈরিতে লবঙ্গ এর জুড়ি নেই যৌন অক্ষমতার ক্ষেত্রে লবঙ্গ খুব কার্যকরী লবঙ্গকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য উপাদান যা আমরা প্রায় প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে কিংবা দুর্ঘটনার কারণে আপনার যৌন ইচ্ছা যদি কমে যায় তাহলে লবঙ্গ খেতে পারেন লবঙ্গ পুনরায় যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এবং যৌন ইচ্ছা বাড়িয়ে তোলে যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় কিংবা মাত্রাতিরিক্ত হয় যার অর্থধিক প্রযোগ নার্ভাস সিস্টেমের ক্ষতি করে এমন ক্ষেত্রে ও লবঙ্গ খুবই কার্যকরী সুতরাং যৌন ক্ষমতা বাড়াতে এবং অতিরিক্ত যৌন ইচ্ছা কমাতেও লবঙ্গ কাজ করে আমরা সবাই এটা জানি যে লবঙ্গের উপকারিতা অনেক লবঙ্গ আমাদের শরীরে নানান ধরনের উপকারিতা করে তেমনি মিলনে লবঙ্গ এর উপকারিতা আছে সকলের মুখে এটা বলতে শোনা যায় যে লবঙ্গ খেলে মিলন বৃদ্ধি পায় বা অনেক সময় মিলন করা যায় কথাটা যেমন সত্য তেমনি এখানে অনেকেরই কিছুটা ভুল আছে ডাক্তার এবং গবেষণাবিদরা বলেছেন যে অকাল বীর্যপাত ইলেকট্রাইল ডিসফংশাংশন লো সেক্স ড্রাইভ বা লো সেক্স পাওয়ার ইত্যাদি সমস্যায় লবঙ্গ খুব ভালো কাজ করে চলুন আজকে আমরা জেনে নেই মিলনে লবঙ্গ এর উপকারিতা ও লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন লবঙ্গ এমন একটি মশলা যা আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন দেখবেন আপনার বইয়ের অর্গাজম রস বের হয়ে যাবে তারপরও আপনার গোপন অঙ্গ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। মিলন এক প্রকার খেলা এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায় আপনি যদি ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় লবঙ্গ যোগ করুন গবেষণায় দেখা গেছে লবঙ্গ ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী লবঙ্গ মানব দেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে তোলে যার ফলে পুরুষাঙ্গে রক্তে প্রবাহ বৃদ্ধি পায় একটি গবেষণা অনুযায়ী লবঙ্গ থেকে তৈরি একটি ওষুধ ঊনপঞ্চাশ জন বয়স্ক পুরুষের ইরেক্টাইল ফাংশন বাড়িয়েছে এরপর লবঙ্গ শুক্রাণুর সংখ্যা বহু মাত্রায় বৃদ্ধি করে নিয়মিত যারা লবঙ্গ খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগতমান ভালো হয় গবেষণা অনুসারে লবঙ্গ আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে লবঙ্গে উপস্থিত সেলেনিয়াম মানবদেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে তাই আমাদের প্রতিদিন লবঙ্গ খাওয়া উচিত বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে লবঙ্গ পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা বাড়াতে সক্ষম আপনার যৌন স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন লবঙ্গ শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেক্স ড্রাইভ বাড়াতে সাহায্য করে লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে একশো জন পুরুষ যাদের বন্ধাত্মের মতো রোগ রয়েছে তারা যদি নিয়মিত লবঙ্গ খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় রসুন খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন লবঙ্গ আপনার শরীরে টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধি করে সেক্সের জন্য টেস্টোটেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় দেখা গেছে প্রতিদিন সেক্সের ফলে বা যৌন সমস্যার কারণে শরীরে টেস্টোটেরনের মাত্রা কম হতে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত লবঙ্গ খান তবে আপনার টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধি পাবে আপনি যদি প্রতিদিন লবঙ্গ খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নতা উদ্বেগের মতো আরও নানান সমস্যা দূর হয়ে যাবে ফলে আপনার যৌন জীবন সুন্দর হয়ে উঠবে এছাড়াও লবঙ্গ মানব দেহে রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে সেক্স ড্রাইভের রক্তপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় লবঙ্গে উপস্থিত অ্যালিসিন নামক একটি যোগ রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে ফলে রক্তপ্রবাহের মাত্রা বৃদ্ধি পায় যা আপনার যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে এটিও একটি সেক্সে লবঙ্গ এর উপকারিতার মধ্যে পড়ে আর যৌন উপকারিতা ছাড়াও আমাদের শরীরে এই লবঙ্গ যে সকল সাইডে চমৎকার উপকারিতা করে থাকে তা হল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে লবঙ্গে ম্যাঙ্গানিস নামক খনিজ রয়েছে যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য লবঙ্গ একটি উপকারী খাবার এবং ব্যথা ও প্রদাহ কমায় লবঙ্গে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে তাই মাথা ব্যথা দাঁতের ব্যথা জয়েন্টের ব্যথা বাত ঠান্ডা লাগা সর্দি কফ ইত্যাদি সমস্যায় লবঙ্গ উপকারী এছাড়াও হজম শক্তি বাড়ায় লবঙ্গে পাচক এঞ্জাইম রয়েছে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল ইত্যাদি সমস্যায় লবঙ্গ উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ও ত্বকের স্বাস্থ্য রক্ষা করে লবঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা ত্বকের ক্ষত ব্রন ফুসকুড়ি ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে আর মানসিক স্বাস্থ্যের উন্নতি করে লবঙ্গে অ্যান্টিডিপ্রেসেন্ট উপাদান রয়েছে যা মানসিক চাপ উদ্বেগ অবসাদ ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে এবার চলুন জেনে নেই কিভাবে লবঙ্গ খাবেন প্রতি রাতে শোবার আগে একটি অথবা দুটি লবঙ্গ মুখে দিয়ে রস চিবিয়ে খেয়ে এরপর এক গ্লাস কুসুম গরম পানি পান করুন অথবা লবঙ্গ এর চা প্রতিদিন সকালবেলা সেবন করুন আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ